আসসালামু আলাইকুম ছাদ বাগানি ভাই ও বোনেরা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি গন্ধরাজ ফুল গাছের কীভাবে যত্ন নিলে এর ফুল গাছে এরকম অসম্ভব রকম বেশি ফুল পাওয়া যাবে। দেখুন আমার এই গন্ধরাজ ফুলের গাছটাতে কি ভীষণ পরিমাণে ফুল ফুটেছে। আমি এই গাছগুলো থেকে ঠিক মার্চের প্রথম থেকেই ফুল পাওয়া শুরু করেছি, কিন্তু মার্চের মাঝামাঝি থেকে আমি এগুলো থেকে এত বেশি পরিমাণে ফুল পাওয়া শুরু করেছি। এই গাছটা বহু বর্ষজীবী একটা গাছ। আমরা যদি এই গাছটা সঠিকভাবে যত্ন নেই এবং এর মাটিটা যদি আমরা সঠিকভাবে তৈরি করি, তাহলে এই গাছটা থেকে প্রতিবারই আমরা এমন সুন্দর ফুল পাবো। এখন কিভাবে আমরা এর মাটি প্রস্তুত করব, আমার চ্যানেলে আপনারা দেখবেন যে মাটি প্রস্তুতের একটা ভিডিও রয়েছে। সেখান থেকে আমি যেভাবে করে মাটি প্রস্তুত করেছি, সেই রকমভাবে মাটি প্রস্তুত করেই আমি এই গাছটা লাগিয়েছিলাম। আমার এই গাছটার বয়স এখন 3 বছর। আমি ঠিক প্রতিবার গাছটার কিছু পরিচর্যা করি এবং কিভাবে আমি পরিচর্যা করি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সবসময় মনে রাখবেন যে গন্ধরাজ ফুলের গাছের মাটিটা যেন একটু ভেজা ভেজা ভাব থাকে এবং এর মাটিটা এমনভাবে প্রস্তুত করবেন আপনারা যেন এর গোড়ায় পানি আটকে না থাকে এবং এর মাটিটা ভেজা থাকে। এ কারণে এখানে আমাদেরকে জৈব সারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। যদিও সমস্ত ফুল গাছগুলোই একেবারে খুব রোদে বা তীব্র রোদে রাখলে খুব সুন্দর ফুল দেয়, কিন্তু মনে রাখতে হবে সবসময় যে রোদের সময়ও যেন এর মাটিটা একটা ভেজা ভেজা ভাব থাকে। এখন দেখুন যে এই গন্ধরাজ ফুল গাছটায় আমাদেরকে কিছুদিন পরপরই খাবার দিতে হবে। আমি নিয়মিত 1 মাস পরপর এদেরকে খাবার দিয়ে থাকি, আর এই খাবারটা হচ্ছে আমি এটা 16 ইঞ্চি টবে লাগিয়েছি। এই 16 ইঞ্চি টবের জন্য আমি 2 চা চামচ পরিমাণ ড্যাপ সার এভাবে করে একদম টবের কিনার দিয়ে এভাবে ছড়িয়ে দেই। আর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো এভাবে করে দিয়ে দিই। দেখুন আমি এভাবে করে দিয়ে দিই। আর আমি এখানে জৈব সার দিয়েছি, তাই এখন আমি আজ আর এখানে জৈব সার দেব না। আপনারা অবশ্যই এটা জৈব এবং রাসায়নিক এই দুটো সার একসঙ্গে দেওয়ার চেষ্টা করবেন। আর মনে রাখবেন যে যখনই রাসায়নিক সার দেবেন সেদিন কিন্তু আপনারা গাছে কখনোই পানি দেবেন না। এর ভিতরে যে গ্যাসটা থাকে সেটা আজকে যেমন আমি সার দিলাম আজকে বের হয়ে যাবে, কালকে আপনারা পানি দেবেন। এবং এই কারণে আগের দিন আপনারা সবসময় একটু বেশি করে পানি দিয়ে মাটিটার মধ্যে একটা ভেজা ভাব নিয়ে আসবেন। এখন মূল কথায় আসি, রোগবালাই। সেটা হচ্ছে বেশিরভাগ লোকই বলে যে গাছে যখন কুড়ি আসে, মানে কুড়িটা যখন এই অবস্থায় থাকে তখন তাদের কুড়িগুলো ঝরে যায়। হ্যাঁ, গাছে যখন এই অবস্থায় কুড়ি থাকে তখন সাদা সাদা মিলিব্যাগের আক্রমণের কারণে আমাদের এই গাছের কুড়িগুলো ঝরে যায়। আপনারা যদি জৈব পদ্ধতি অবলম্বন করেন তাহলে আমি যেটা করি, 1 লিটার পানিতে 1 চিমটি সাবানের গুঁড়ো, 1 চিমটি শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চিমটি গুল দিয়ে আমি একটা তরল পদার্থ তৈরি করি। আমি আবারও বলছি, 1 লিটার পানিতে 1 চিমটি গুল, মানে যে গুলটা অনেকেই দাঁতে কিংবা মুখে দিয়ে রাখে, সেই গুল যেটা দোকানে পাওয়া যায় 5 টাকা করে হয়তো সেটার দাম, সেই গুলের 1 চিমটি, 1 চিমটি গুঁড়ো সাবান আর 1 চিমটি শুকনো মরিচের গুঁড়ো, সেটা দিয়ে একটা তরল পদার্থ তৈরি করে আপনারা এই গাছে স্প্রে করে দেবেন। কলিতে, পাতায় এবং ডালে স্প্রে করে দেবেন, তারপরে পানি দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে ফেলবেন। আর যদি এরপরও সেটা না হয় তাহলে ইমিডিয়োক্লোপিড গ্রুপের যে ইমিডাক্লোপিড, আমি যেটা ব্যবহার করি ইমিটাপ, সেই ইমিডাক্লোপিড গ্রুপের ইমিটাপ প্রতি লিটার পানিতে 1 মিলি হারে দিয়ে আপনারা শেষ বিকেলে গাছে স্প্রে করে দেবেন। আর এরপরে আমি যেটা ব্যবহার করি ভার্টিমেক, এটা সিনজেন্টা গ্রুপের ভার্টিমেক, এটাও 1 লিটার পানিতে 1 মিলি হারে দিয়ে আমি এটা স্প্রে করি।
সব সময় মনে রাখবেন গাছে জৈব পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করবেন। দেখুন আমার গাছগুলো এভাবে করে যত্ন নিয়ে কি অপূর্ব রকম সুন্দর ফুল এসেছে, এবং আমার শুধু গন্ধরাজ গাছ নয়, আমার প্রতিটা গাছই আমি এভাবে করে যত্ন নেই এবং এত সুন্দরভাবে আমি এদের ফুল পেয়ে থাকি। আপনারা দেখুন এটা আমার আরেকটা ফুল রাধাচূড়া। এভাবে করে প্রতিটা গাছে আপনারা যত্ন নেবেন, এবং দেখুন এত সুন্দরভাবে এটা ফুটেছে শ্বেতকাঞ্চন। শ্বেতকাঞ্চন দিয়ে পুরো গাছটা আমার ভরে গিয়েছে। আমার এইভাবে করে আপনারা যদি গন্ধরাজ গাছের যত্ন নেন তাহলে দেখবেন যে গন্ধরাজ গাছটা আমার মতো এভাবে ফুল দিয়ে আপনাদেরকে খুশি করে দেবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা বাজিয়ে দেবেন।